ঢাকার বাসিন্দা অনুপ এলভিন অধিকারীর বাড়িতে গিয়ে সেডন গাড়ি উপহার দিয়েছেন তামিম ইকবাল। নগদ আর ক্রিকফ্রেঞ্জির কল্যাণে অনুপের গাড়ি উপহার পাওয়ার আবেগ ঘন মুহূর্ত, অনুপের বাবার হৃদরোগের চিকিৎসা করানোর জন্য তামিমের অঙ্গীকারের কথা ইতোমধ্যেই ভাইরাল। হাজার পেরিয়ে লাখ ছাড়িয়ে কোটি মানুষের কাছে পৌঁছে গেছে নগদের এই অসাধারণ উদ্যোগের ভিডিও। নগদের এমন উদ্যোগের গল্প শুনে কারো কারো চোখের কোণে জমেছে পানি, কেউ হয়েছেন আবেগ আপ্লুত। লাখ টাকার গাড়ি পেয়ে অনুপের ফ্যাকাশে জীবনে অনেকখানি রং ছড়িয়েছে। ভাইরাল সেই ভিডিও চোখ এড়ায়নি অনন্ত জলিলের। গাড়িতে বসেই অনুপের জীবন বদলানোর মুহূর্ত দেখছিলেন নিজ মুঠোফোনে। শুনছিলেন তামিমের কথা, বেকার অনুপের জীবনের দুঃখের গল্প, টাকার অভাবে ছেলে হয়ে বাবার চিকিৎসা না করাতে পারার ব্যর্থতার কথা। হয়তো অনন্ত জলিলকেও ছুঁয়ে গেছে অনুপের জীবনের গল্প, জীবন বদলের গল্প, নগদের অসাধারণ উদ্যোগের গল্প। এর আগে অবশ্য ঈদ উপলক্ষে বিএমডাব্লিউ গাড়ি উপহারের যে ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে নগদ, তার অ্যাডভার্টাইজমেন্টে দেখা গেছে অনন্ত জলিলকে, যেখানে তিনি বলছেন এখন বিএমডাব্লিউ জেতা আর অসম্ভব নয়। জানি লাভ শুধু এখন নগদে, কেনাকাটার পেমেন্ট নগদ দিয়ে করলে আপনিও হতে পারেন কোটি টাকার বিএমডাব্লিউ গাড়ির মালিক। স্যার শুধু স্বপ্ন দেখলেই হবে, শপিং করতে হবে না। আমি শপিং এ যাচ্ছি, বিজি আছি, বাকিটা ঈদের কেনাকাটায় নগদে পেমেন্ট করলে থাকছে কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ। শুধু তামিম নয়, ইতোমধ্যেই মোটরসাইকেল ফ্রিজ উপহার দিতে নগদের ভাগ্যবান ক্রেতাদের বাড়িতে গিয়ে উপহার বুঝিয়ে দিয়ে আসছেন বিনোদন জগতের তারকারা। সেই উপহারটা দেওয়ার জন্যই এত দূর পর্যন্ত আসা। ওই যে দেখেন একটা মোটরসাইকেল। এই তো সিলেটে গিয়ে এক ভাগ্যবান ক্রেতাকে সারপ্রাইজ জানিয়ে ফ্রিজ উপহার দিয়ে এলেন নুসরাত ফারিয়া। এর আগে নগদের এই ক্যাম্পেইনের জন্য গাড়ি কিনতে গিয়েছিলেন তামিম, এরপর তো সেই গাড়ি বিজয়কে উপহার দিয়ে এসেছেন। এখন বিএমডাব্লিউ গাড়ি জেতার ভাগ্যবান ক্রেতার অপেক্ষা। বাংলাদেশে এই প্রথম, 23 এপ্রিল পর্যন্ত চলবে নগদের এই ক্যাম্পেইন। এরপরই জানা যাবে কোটি টাকার গাড়িটি যাচ্ছে কার ভাগ্যে। তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি, বিএমডাব্লিউ। আর এখানেই শেষ না, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।